বাগবাজার সৌমাথা একটা খুব বিখ্যাত পুজো, সেটা হলো বিদ্যালঙ্কা। চলে এসেছি এবছরের ঝিকিমিকি লাইটিং প্যান্ডেলে। এটা হলো 75তম বর্ষ বাগবাজার চৌমাথা, বাগবাজার চৌমাথা এটা হলো 75তম বর্ষ। আজকে হলো পঞ্চমীর সন্ধ্যা আর এখন সময় হয়েছে এই 7:50 বুধবার দিন। জাস্ট লাইটিংগুলো দেখো, ও কি লাইটিং! আজকে থেকে কিন্তু এই চত্বরে বেশ ভালো ভিড় হয়েছে আজকে পঞ্চমী সন্ধ্যায়, আর এই লাইটিংটা দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর লোক এখানে এসেছে। লাইটিং তো মোটামুটি তোমরা দেখে নিলে, চলো আস্তে আস্তে মণ্ডপটা দেখাই। মণ্ডপটা হলো জাগতিক, এবছরে ওদের থিম আর ভাবনা একটা মেডিটেশনের উপরে কিন্তু এখানে দেখানো হয়েছে, যেখানে কিন্তু বাঁশ আর লাল কাপড়ের ব্যবহার করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বাট চলো আস্তে আস্তে একটু ভিতর দিকে এগিয়ে গিয়ে তোমাকে মায়ের দর্শন করাই। এটাও কিন্তু এই চত্বরের বেশ একটা ঐতিহ্যপূর্ণ পুজো। বা ভিতরটা খুব সুন্দর, জোডিয়াক সাইনগুলো এখানে ব্যবহার করা হয়েছে, আর ভিতরটা তুমি যদি দেখো কি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। আর সবথেকে বড় মানে তারার মতন যেমন লাইটগুলো জ্বলে সেরকম টিম 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 করে জ্বলছে আর নিচ্ছে, তার জন্য দেখতে আরও সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে একটু মায়ের দিকে এগিয়ে যাই, মায়ের দর্শন করাই। এই হলো তোমার এই বছরের মায়ের মূর্তি, যেটা বলি সবসময় খুব সুন্দর মায়ের মূর্তি হয়েছে। চারিদিকে তুমি যদি সোলার কাজ দেখো সেই কাজটা বেশ সুন্দর, নিচে আলপনা দেওয়া আছে। আর এই হলো মায়ের, আর একদম সিংহমাকে কিন্তু ভুলে গেলে চলবে না, সিংহমাকে কিন্তু বেশ হ্যান্ডসাম লাগছে। যাই হোক, এটা ছিল এই বছরের বাগবাজার চৌমাথা, একদম জগদ্ধাত্রী পুজো 2024। আমরা এখন চলে এসেছি একটা খুব বিখ্যাত পুজো, সেটা হলো বিদ্যালঙ্কার। এটা কিন্তু ওদের সেই ট্রেডিশনাল যে ওদের মন্দির আছে, সেই মন্দিরেই কিন্তু ওদের পুজোটা হয়। আর এপাশেও যদি দেখো, এটা হলো এই সাইডে কিন্তু ওরা প্রচুর লাইটিং করেছে, এখনও বেশ কিছু লাইটিং কিন্তু করা এখনও বাকি আছে। আমি পঞ্চমীর দিন এখন ওই রাতের দিকেই ভিডিওটা বানাচ্ছি, এখন সময় যদি দেখি হয়ে গেছে অলমোস্ট 8:30 মতন। বাইরে থেকে কিন্তু বিদ্যালঙ্কারকে দেখতে কিছুটা এরকম লাগছে, আমি ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি মায়ের মূর্তিও দর্শন করাচ্ছি। চলো এবার একটু ভিতর দিকে এগিয়ে যাই। আমরা এখন আছি একদম মন্দিরের ভিতরে। এই মন্দির কিন্তু উদ্বোধন হবে কালকে, মানে ষষ্ঠীর দিন তোমরা কিন্তু আসলে এই ভিতরে ঢুকে মায়ের দর্শন করতে পারবে। আর এই হলো মায়ের মূর্তি, অপরূপ সুন্দর মায়ের মূর্তি। আর ট্রেডিশনাল বা পুরনো যে পুজোগুলো হয় যেগুলো আমরা জানি, তার মধ্যে কিন্তু এটা একটা পড়ে। আর তুমি যদি কাজ দেখো, মানে স্পেশালি যে থার্মোকলের কাজ বা ঢাকের কাজ যেটাই তোমরা বলো না কেন, এখানে যদি কাজ দেখো অপরূপ সুন্দর কাজ দেখতে পারবে, মানে খুব নিখুঁত আর খুব ডিটেইলড কাজ কিন্তু এখানে হয়। আর প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয় মায়ের এই সাজ পোশাকের মধ্যে। আর উপরের এই চাদরটাও কিন্তু বেশ সুন্দর লাগে, যদি এটা কিন্তু তোমার উপরের সিলিংটাকে রং করে করা হচ্ছে, কাপড় দিয়ে তৈরি করা নয়। আর এখানে হ্যাঁ সিংহমা তো আছে, সিংহমাকে একবার দেখতেই হয়, এখানে কিন্তু সাইড দিয়ে উঁকি মারছে। বাট যাই হোক, এবছরে কিন্তু বিদ্যালঙ্কারের মায়ের মূর্তি অপরূপ সুন্দর। ষষ্ঠী থেকে কিন্তু মায়ের মূর্তি অলরেডি দেখা যাচ্ছে বাইরে থেকে, বাট মণ্ডপটা কিন্তু খুলে দেওয়া হবে, তোমরা কিন্তু আস্তে আস্তে এখানে এসে দর্শন করে যেতে পারবে ষষ্ঠীর দিন থেকে।